আজকে আলোচনা করব অ্যাডমিশন টেস্টে এইচএসি ফার্স্ট পেপার বই থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে সে ধরনের কিছু মাল্টিপল চয়েস কোয়াশ্চেন নিয়ে আর এই প্রশ্নগুলো আমি নিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে চলুন শুরু করা যায় প্রথম প্রশ্নটা দেখুন দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা ইজ অর্থাৎ সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট কে ছিলেন বারাক ওবামা নাসো ম্যান্ডেলা মার্টিন লুথা কিং নান তাহলে আপনারা সকলেই জানেন সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট ছিলেন ন্যাসন ম্যান্ডেলা এই প্রশ্নটা দেখুন দ্য ডিসক্রিমিনেশন এগেনস্ট উইচ ম্যান্ডেলা ফট ওয়াজ বেইসড অন অর্থ হচ্ছে ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে এগেনস্ট উইচ যার বিরুদ্ধে ম্যান্ডেলা ফট ফাইট মানে যুদ্ধ করা ফাইট থেকে ফট তো ম্যান্ডেলা যুদ্ধ করেছিলেন বলতে ম্যান্ডেলা সংগ্রাম করেছিলেন তাহলে যুদ্ধ করা সংগ্রাম করা একই অর্থে এখানে ব্যবহৃত হচ্ছে ম্যান্ডেলা ফট ওয়াজ বেইসড অন সেটা কিসের উপর ভিত্তি করে হয়েছিল সেটা কি কলোনিয়ালিজমের উপরে ভিত্তি করে হয়েছিল যে যেভাবে করে আমাদেরকে কলোনাইজড করেছিল ব্রিটিশরা সে একইভাবে সাউথ আফ্রিকাকেও কলোনাইজ করেছিল ব্রিটিশরা তো তার বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল বা যুদ্ধ করেছিলেন বা সংগ্রাম করেছিলেন নাকি কাস্ট সিস্টেম কাস্ট সিস্টেম হচ্ছে বিভিন্ন আপনার ভাগ থাকে একই রিলিজনের মধ্যে যেমন হিন্দুদের মধ্যে আছে ব্রাহ্মণ শূদ্র ইত্যাদি তাহলে কাস্ট সিস্টেমের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন নাকি রিলিজিয়ন মানে ধর্মের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন নাকি রেস এখন রেস মানে হচ্ছে জাতিগত যে বিদ্বেষ বা কালো সাদার যে বৈষম্য সেটা আর টেক্সটের মধ্যে কিন্তু কথাটা ছিল অ্যাপাটাইট ওই অ্যাপাটাইট আর রেইস একই কথা রেস থেকে আরেকটি শব্দ আছে রেইসিজম রেইসিজম শব্দটার সাথে আমরা সকলে পরিচিত তাহলে এখানে এই ডিসক্রিমিনেশনটা কার কোন ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন তাহলে এখানে হবে হচ্ছে রেইস ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছিলেন আনসারটা হবে তাহলে ডি এবারের প্রশ্নটা দেখুন ইন সাউথ আফ্রিকা পিপল কোল্ড নেলসন ম্যান্ডেলা ন্যালসন ম্যান্ডেলাকে সাউথ আফ্রিকার পিপলরা কি বলতো তাকে কি ফাদার বলতো নাকি তাকে মাদিবা বলতো নাকি ব্রাদার বলতো নাকি লিডার বলতো তো মাদিবা অর্থ ফাদার কিন্তু তারা সরাসরি ফাদার নামে ডাকতো না তারা তাদের ক্ল্যান নেম মানে তাদের গোত্রীয় নাম বা তাদের আঞ্চলিক ভাষার যে নাম সেটা হলো মাদিবা তাকে মাদিবা বলে ডাকতো সুতরাং এখানে উত্তরটা হবে বি ইয়াহিয়া খান অ্যানাউন্সড দ্যাট অ্যাসেম্বলি উড সিট অন দ্য ইয়াহিয়া খান অ্যানাউন্সড করেছিলেন মানে ঘোষণা করেছিলেন দ্যাট যে অ্যাসেম্বলি অ্যাসেম্বলি মানে সংসদ আর কি আমরা এখন বলি সংসদ বসা বা অধিবেশন বসা আর ওই সময় অ্যাসেম্বলি কথাটা ব্যবহৃত হতো তাহলে অ্যাসেম্বলি বসবে কোথায় কখন বসবে তো তিন মার্চে বসবো উনিশশো একাত্তরে নাকি পঁচিশে মার্চ নাকি সাতই মার্চ নাকি হলো ছাব্বিশে মার্চ তো এখানে একটা প্রশ্ন আসতে পারে এটা কিন্তু টেক্সটে সরাসরি এই প্রশ্নটার জবাব দেওয়া নাই হ্যাঁ এখানে বলা ছিল যে ফার্স্ট উইক অফ মার্চ তো সে অর্থে আমরা এখানে থার্ড মার্চকে ধরতে পারি কিন্তু ফার্স্ট উইকের মধ্যে তো সেভেন মার্চও পড়ে তো নিঃসন্ নিঃসন্দেহে সেভেন মার্চটা উত্তরটা হবে না এই কারণে কারণ সাতই মার্চে তো তিনি ঐতিহাসিক সে ভাষণটাই দিয়েছেন বঙ্গবন্ধু যদি তারা কথা শুনতো তাহলে তো সাতই মার্চের ভাষণ দেওয়া হতো না তার মানে এখানে থার্ড মার্চ হবে পরের প্রশ্নটা দেখুন এই প্রশ্নটা একটু ট্রিকি এটা আমাদের টেক্সটটা পরে তারপরে খুঁজে বের করতে হবে দ্য নাম্বার অফ কন্ডিশানস পয়েন্টেড আউট বাই বঙ্গবন্ধু টু জয়েন দি অ্যাসেম্বলি ওয়াচ দ্য নাম্বার অফ কন্ডিশনস কন্ডিশনস মানে হচ্ছে শর্ত পয়েন্টেড আউট বঙ্গবন্ধু কি কী শর্ত তাদেরকে দিয়েছিলেন বা পয়েন্ট আউট করেছিলেন বা বঙ্গবন্ধু টু জয়েন দ্য অ্যাসেম্বলি অ্যাসেম্বলিতে জয়েন করার জন্য ওয়াশ সেটা কয়টা ছিল তিনটা ছিল চারটা ছিল পাঁচটা ছিল নাকি ছয়টা ছিল আসলে শর্ত সেখানে চারটা ছিল তো তিনি স্পেসিফিক্যালি শর্ত আকারেই বলেছেন এরকম না এখানে শব্দটা ভালো চুজ করেছে তারা পয়েন্টেড আউট বলেছে মানে তিনি সেগুলোকে বিন্যাস করেছিলেন চলুন আমরা একটু টেক্সট থেকে দেখি সেই চারটা পয়েন্ট কি কী ছিল আমি একটা সেন্টেন্স আগে থেকে পড়ছি আপনাদের একটু বুঝতে সুবিধা হবে তাহলে আমি এখান থেকে পড়ছি অলদো ইউ হ্যাভ কোল দ্য অ্যাসেম্বলি ইন টু সে ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ডস ফার্স্ট তিনি বলছেন যে আপনারা তো ইতিমধ্যেই অ্যাসেম্বলি কল করেছেন তাহলে আপনাদেরকে প্রথমে আমার ডিমান্ড যেটা আমার যেটা চাহিদা সেটা আগে শুনতে হবে এরপরে তিনি তার এই শর্তগুলোর কথা বলছেন ইউ উইল হ্যাভ টু উইথড মার্শাল ল আপনাদেরকে মার্শাল লো আগে তুলে নিতে হবে এটা হচ্ছে একটা পয়েন্ট পরে বলছে ইউ উইল হ্যাভ টু রিটার্ন ওল আর্মি পার্সোনাল টু দ্য ব্যারাকস অর্থাৎ সমস্ত আর্মি পার্সোনালদেরকে মানে আর্মি অফিসারদেরকে তাদেরকে তাদের ব্যারাকে ফিরে যেতে হবে এটা হলো দ্বিতীয় পয়েন্ট বলছেন যে ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার অর্থাৎ আমার লোকদেরকে যেভাবে করে মারা হয়েছে সে ব্যাপারে আপনাদের ইনভেস্টিগেট করতে হবে অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল এবং যারা জনগণের রিপ্রেজেন্টেটিভস অর্থাৎ যারা জনগণের প্রতিনিধি তাদের কাছে আপনাদেরকে পাওয়ার ট্রান্সফার করতে হবে তাহলে এখানে আমরা এই চারটা পয়েন্ট দেখতে পাচ্ছি অর্থাৎ যে সমস্ত শর্তগুলোর কথা ওখানে বলা হয়েছিল যে বঙ্গবন্ধু যে সমস্ত শর্তগুলো দিয়েছিলেন এখানে আমরা সেই চারটা শর্ত এখানে পেলাম এবার প্রশ্নটা দেখুন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য হিস্টোরিক স্পিচ অফ সেভেন মার্চ ইজ অর্থাৎ সেভেন মার্চের যে স্পিচটা ঐতিহাসিক যে ভাষণটা সেই ভাষণটার লাস্ট সেন্টেন্সটা কী ছিল দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস অর্থাৎ বাংলার মানুষ আজ মুক্তি চায় বাংলার মানুষ আজ বাঁচতে চায় বাংলার মানুষ আজ তাদের অধিকার চায় এটা তো তার বক্তব্যের মোটামুটি শুরুর দিকেই তিনি বলেছিলেন সুতরাং এটা হবে না বি নাম্বারটা দেখুন টোয়েন্টি থ্রি ইয়ার্স অব হিস্ট্রি অফ ম্যান অ্যান্ড উইমেন ইন এটা মোটামুটি মাঝে তিনি বলেছিলেন আর লাস্টে তিনি এটা বলেছিলেন দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ফ্রিডম দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ইমান্সিপেশন তিনি সবশেষে বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম মানে ফ্রিডম মানে স্বাধীনতা আর এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম তার মানে ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি তার মানে এই সি নাম্বারের যে অপশনটা সেই কথাটা তিনি তার ভাষণে শেষ বাক্য হিসেবে বলেছিলেন এবারের প্রশ্নটা দেখুন দ্য নেম অফ দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউট স্পেস অর্থাৎ আউটার স্পেসে যে প্রথম মানুষ বাইরে গিয়েছিল তার নাম কি ইউরি গ্যাগারিং নাকি কল্পনা চাওলা নাকি ভ্যালেন্টিনা টেরেস্কোপ নাকি নীল আমস্টং নীল আমস্টং তো গিয়েছিলেন অনেক পরে উনিশশো সালে উনিশশো একষট্টি সালেই তিনি গিয়েছিলেন ইউরি গ্যাকারিং আর কল্পনা চাওলা অনেক পরে আর ভ্যালেন্টিনা টেরেস্কোপ এখনও জীবিতই আছেন সুতরাং এটার উত্তরটা হবে ইউরি গ্যাগারিং কল্পনা চাওলা ওয়াজ বোর্ন ইন কল্পনা চাওলা জন্মগ্রহণ করেছিলেন কোথায় বাংলাদেশে ইন্ডিয়াতে ইউএসএ নাকি নেপালে তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন্ডিয়াতে তুলনামূলক সহজ প্রশ্ন এটা অবশ্য এটা একটি কনফিউশন সৃষ্টি করতে পারে কারণ তিনি নাসার বিজ্ঞানী ছিলেন এবং তিনি ইউএসএ সিটিজেনশিপ প্রাপ্ত ছিলেন ফলে একটা কনফিউজন আপনাদের মধ্যে হতে পারে যে ইন্ডিয়া নাকি ইউএস কোনটা আসলে ইউএসএ হবে না তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন্ডিয়াতে পড়াশোনা করেছেন বিশ বছর পর্যন্ত ইন্ডিয়াতে তারপরে ইউএসএ গিয়েছেন সুতরাং তিনি জন্মগ্রহণ করেছেন ইন্ডিয়াতে এই প্রশ্নটা দেখুন আ থ্রি উইল্ড মোটরসাইকেল শেপড লাইক এ স্লাই সাপাই অ্যান্ড কাবার উইথ স্ক্র্যাপ ইজ অর্থাৎ আ থ্রি উইল্ড হুইল মানে হচ্ছে চাকা তিন চাকার একটি মোটর সাইকেল শেপ মোটরসাইকেলের উপরে শেপ লাইক এ স্লাই পাই অর্থাৎ পায়ের একটা টুকরা মতো পাই মানে ত্রিভুজাকৃত আপনারা যারা পিজ্জা খান ওই পিজ্জার যে স্লাইসগুলো থাকে পাই সেগুলোকে পাই বলে কভারড উইথ স্ক্র্যাপ ইজ মানে স্ক্র্যাপ মানে হচ্ছে লোহার বা এরকম ধাতব কোনো বস্তুর যে খণ্ডিত টুকরা বা ধরেন শীটের মতো যেগুলো সেটা হচ্ছে স্ক্র্যাপ মানে ওই ধাতব বা লোহার যে কাভার সেটা দিয়ে কাভার করা থাকে মোটরসাইকেলের উপরে সে তিনটা চাকার একটা ই হয় গাড়ি হয় সেটা কি সেটা কি মোটরসাইকেল মোটরসাইকেল তো না সেটা দুই চাকার হয় বাস বাস তো চার চাকার হয় সিএনজি সিএনজি হতে পারে অটো অটোরিকশার মধ্যে কিন্তু আবার এই ই থাকে না মানে ইঞ্জিন চালিত থাকে না সেটা কিন্তু আপনার থাকে হলো ব্যাটারি চালিত সুতরাং উত্তরটা হবে সিএনজি ইন দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার দ্য ম্যান অন হিস ডিউটি ইজ অর্থাৎ আনপ্রেডিক্টেবল যেটাকে আমরা প্রেডিক্ট করতে পারি না মানে পূর্বেই আগে থেকে বলে দিতে পারি না অর্থাৎ যে আবহাওয়ার কথা আমরা আগে থেকে বলে দিতে পারি না সেরকম একটি আবহাওয়াতে দ্য ম্যান অন হিস ডিউটি ইজ যে ব্যক্তিটা তার ডিউটিতে সবসময় থাকে সে কে সে ট্রাফিক পুলিশ আমি পুলিশ অফিসার ড্রাইভার তাহলে এখানে উত্তরটা হবে ট্রাফিক পুলিশ এটা সহজ উত্তর অ্যাডাল্টোরাইটেড ফুড প্রোডাক্টস কজ অ্যাডাল্টোরাইটেড ফুড প্রোডাক্টস মানে হলো দূষিত যে খাবার সেই ধরনের খাবারগুলো কি ধরনের অসুবিধা তৈরি করে অ্যামেনিয়া মানে রক্তশূন্যতা তৈরি করে নাকি স্ট্রক ঘটায় নাকি নিউমিনিয়া ঘটায় নাকি ক্যান্সার কিডনি ফেইলিয়ার অ্যান্ড হার্ট প্রবলেম তাহলে এগুলো হবে ক্যান্সার ঘটায় কিডনি ফেইলিয়ার ঘটায় এবং হার্ট প্রবলেম ঘটায় এবার প্রশ্নটা দেখুন দ্য ওয়ার্ড ট্রাফিক ইউজুয়ালি মিনস ট্রাফিক মানে কি দ্য ট্রাফিক পুলিশ ট্রাফিক মানে কি ট্রাফিক পুলিশকে বুঝায় নাকি কার্স গাড়িকে বুঝায় নাকি দ্য মুভমেন্ট অফ ভেহিকলস ভেহিকলস মানে গাড়ি কার ওর pedestrians মানে হলো পথচারী বা যাত্রী অন আ রোড অর্থাৎ গাড়ি এবং যাত্রী উভয়কেই ট্রাফিক বলতে বোঝায় কোনটা হবে উত্তর হবে সি নাম্বারটাই দ্য মুভমেন্ট অফ ভেহিকলস অর্থাৎ ভেহিকলস মানে গাড়ির যে মুভমেন্ট গাড়ির যে যাতায়াত সেটা অ্যান্ড ট্রেন্স মানে পথচারী যারা আছেন তাদের অন আ রোড একটা রাস্তার উপরে দ্য সফিস্টিকটেড মেশিন অব হিউম্যান বডি ইজ অর্থাৎ মানুষের দেহের সবচেয়ে সফিস্টিকেটেড মানে জটিল বা উন্নত বলতে পারি আমরা বা অভিজাতও বলতে পারি তাহলে উন্নত যে মেশিন যেটা মানুষের দেহের মধ্যে আছে সেটা কি হার্ট নাকি সেটা হিউম্যান ব্রেইন নাকি আই নাকি স্টমাক তাহলে সেটা হবে হিউম্যান ব্রেইন যেটাকে সিপিওর সাথে তুলনা করা হয়েছিল টেক্সটের মধ্যে সুতরাং এটাই উত্তরটা হবে দ্য মেইন রিজন অফ ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি ইজ অর্থাৎ ঢাকা সিটির মেইন যে রিজন ট্রাফিক জ্যামের সেটা কি ল্যাক অফ ট্রাফিক পুলিশ অর্থাৎ ট্রাফিক পুলিশের অভাব ল্যাক অব ট্রাফিক লাইটস ট্রাফিক লাইটসের অভাব নাকি হিউজ অ্যামাউন্ট অফ রিক্সা প্রচুর পরিমাণে রিক্সা আছে জন্য জ্যাম লেগে যায় নাকি ইনক্রিসিং নাম্বার অফ ভেহিকলস অ্যান্ড পপুলেশন প্রচুর পরিমাণে গাড়ি বাড়ছে এবং জনগণ বাড়ছে তাহলে উত্তর এটাই হবে ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস অ্যান্ড পপুলেশন এই ছিল আপাতত এগুলো আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নিয়েছি আর তারা ধারণা করছেন যে ধরনের প্রশ্ন আপনাদের অ্যাডমিশন টেস্টে আসতে পারে আর সাধারণত আমরা যে মাল্টিপল চয়েসগুলো দেখি ইন্টারমিডিয়েটে সেগুলো সাধারণত ওয়ার্ডগুলোকেই এটার সিনোনিম কি অ্যান্টোনিম কি তারপর এটার মিনিং কি এগুলো বলেই খান্ত করে দেয় এখানে প্রশ্নগুলো মোটামুটি ভালো সেট করেছে তারা সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে এটা শেয়ার করুন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পরিশেষে দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণ অবদান রাখুন অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকুন